হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকালবেলা আমি তোমাদের কাছে এলাম, এই মাত্র আমি মর্নিং ওয়াক করে ফিরলাম, এখন 8:10 বাজে। আমি ব্রেকফাস্ট করেই আবার বেরিয়ে যাব, ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তোমাদের কাছে এলাম। তো তোমরা সকলে কেমন আছো বলো? ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো, এটাই তো প্রার্থনা ঠাকুরের কাছে। তো ব্রেকফাস্ট আজকে কি করবো জানো? আজকে মুড়ি আর তরকারি ব্রেকফাস্ট করব। কিচ্ছু করার নেই, আটা নেই যে রুটি হবে, আটা আনতে ভুলে গেছি। যাই হোক, এখন ব্রেকফাস্টটা তোমাদের একটু দেখিয়ে দিই। মুড়ি আর তরকারি আর এখানে চা। এখন আমি ব্রেকফাস্ট করে যে ছেলেটা কালকে কত হয়ে গেছে তার বাড়িতে যাব, তার বাবার সাথে একটু আলোচনার ব্যাপার আছে, আমাকে ডেকেছিল তাই যেতে হবে, গিয়ে ওখান থেকে কাজে বেরিয়ে যাবো। কিছু করার নেই, মনমরা হয়ে আছে সবাই। কালকে ওরা আবার একটু স্ট্রোকের মতো হয়ে গেছে, ওরও স্টেন বসানো আছে, কি হবে গড নোস, গডই জানে। তো আমি ব্রেকফাস্টটা করেই বেরোবো, তো এখন ব্রেকফাস্টটা শেষ করি। যখন পুরিবি না মোর পায়ের চিহ্ন বটে, চুকে দিল বেচা কিনা মিটিয়ে দিল গো, মিটিয়ে দিল লেনা দেনা, বন্ধ হবে আনা গুনাই হাটে। তখন আমায় নাই বা মনে না কেলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকেলে, যখন পড়িবি না মোর পায়ের চিহ্ন বটে। তো জয়ন্ত এখন বেরিয়ে গেল, আমিও এখন কাজে কর্মে লেগে পড়লাম। তো আমি চা খেয়ে নিয়েছি সকালবেলা, কারণ চাটা না খেলে না ঠিক এনার্জি লাগে না। তো আজকে দেখো রান্না করব, সেদিনের মাছ ছিল, মাছ এনেছিল আর করা হয়নি, তো আজকে ভাবছি মাছ। তো মাছটা আসলে ফ্রিজে রয়েছে, এখন ফ্রিজ থেকে মাছটা বার করে নিই। তো ফ্রিজের ভেতরে এখন মাছ রয়েছে, মাছ এখন আমি বার করে নিলাম। এবারে একটু মাছটাকে ভিজিয়ে রাখবো। মাছটাকে ভিজিয়ে রাখলাম। আর এখানে দেখো সকালবেলা একটা তরকারি করেছি, এই গাজর দিয়ে, ওলকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা তরকারি করেছিলাম, ওই তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেল। আর এখন ভাত বসিয়ে দিয়েছি, আর ভাবছি তরকারিটা তো হয়েই রয়েছে, আমাদের দুপুরেও হয়ে যাবে যা তরকারি রয়েছে। আর আর একটু আলাদাভাবে তুলে রেখেছি বাবার বাড়িতে দেব বলে, কারণ বাবা যেহেতু সকাল সকাল খায়, আজকে ওলকপি আলুর ঝোল, তার মধ্যে গাজর দিয়েছি, তো ওটা দিয়ে বাবা মোটামুটি হয়ে যাবে। আর মাছ পাঠিয়ে দেবো, ভাইকেই আজকে বলবো যে এসে একটু নিয়ে যা খাবারটা। তো আর ভাবছি ডাল আর করবো না, ওলকপির তরকারিটা যেহেতু রয়ে গেছে, একটু আলু ভাজা মেয়ের জন্য করব, আর এই মাছের ঝোল। এই মোটামুটি আজকের রান্না ভেবে রেখেছি, এতটুকুই করব। তো মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম, এখন হলুদ এবং লবণ দিয়ে একটু মেখে রাখব। Thank you.
মর্নিং, তো বিছনাপত্র তোলা হয়ে গেছে আর আজকের ব্রেকফাস্ট আমার ফেভারিট ব্রেকফাস্ট রয়েছে হচ্ছে মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে ভাত, নুন আর তেল দিয়ে ভাত। তো বলার সঙ্গে সঙ্গে আমার মুখের জল চলে আসছে, এখন শুধু খাওয়ার অপেক্ষা। আমার এই ব্রেকফাস্টটা অল টাইম ফেভারিট, গরম গরম ভাত হবে, কাঁচা লঙ্কা হলে তো ভালো, আমি তো ঝাল খাই না তোমরা সকলেই জানো, সেজন্য কাঁচা লঙ্কাটা স্কিপ, অন্য লোক হলে হয়তো কাঁচা লঙ্কা খেত। একটা গাদা এই পেটির মাছ নিয়েছি, ছোট একটা মাছ, বাবা আসলে সব গাদার মাছ নিয়ে এসেছে, সেজন্য একটা পেটির মাছ পেয়েছি, সেই জন্য একটা পেটির মাছ নিয়েছি। তো বেশি কথা না বলে এখন খাওয়াটা শুরু করা যাক, আর রিজিস করতে পারছি না কতক্ষণে খাবো। দুধ বাচ্চা তো নেই, ভাল লাগে না, ভাল লাগে না। যাই হোক আমি শুরু করছি। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর এখানে মশলা হচ্ছে জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন আর সামান্য একটু পেঁয়াজ বাটা। এবারে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, সাথে একটু দই। দইয়ের মাছ হলে না খুবই ভালো লাগে, কালারটাও কি সুন্দর এসেছে। সাথে একটু টমেটো দিয়েছি, ছোট একটা টমেটো। এর সাথে দিচ্ছি একটু টমেটো কেচাপ। মশলাটা আমার হাতে করে কষে গেছে, এখন আমি ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। এবারে পরিমাণ মতো একটু জল ঢেলে নিলাম। গরম মশলা দিয়ে দিলাম, তো তৈরি হয়ে গেল আমার মাছের ঝোল। গুড আফটারনুন ফ্রেন্ডস, দুপুরবেলা আমি স্নান ফান করে রেডি হয়ে চলে এসেছি, তো আমাকে এখন খাবার দেবে। তো আমি টেবিলে এসেছি, টেবিলে এসে বসছি, দেখি কী খাবার করেছে। আজকের রান্না মনে হচ্ছে মাছের ঝোল আছে, আলু ভাজা আছে, ওলকপির ঝোল আছে আর মাছের তেলের বড়া আছে। তো এই আজকে আমাদের রান্না আছে। সকালবেলা কাজ করে আমি বেরিয়ে গেছিলাম, তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, তো তোমাদের একবার দেখিয়ে দিই। আমার পাতে মাছের তেলের বড়া পড়ে গেছে, এই যে আলু ভাজা, আর এখানে মাছ, আর এটা কি ওলকপির ঝোল, ওলকপি আলু দিয়ে সকালবেলা যে হয়েছিল সেই রাখা আছে। আচ্ছা, তো এখন অনুপম আমাকে খাবার দিচ্ছে। আবার মেয়ে, আচ্ছা তুই তোরটাতে খেয়ে নিবি, তোর ভাগেরটাতে খেয়ে নিবি। বাবা না এখন খাবো না। আচ্ছা, বেশি করে করতে পারো না, বেশি নেই তো, যা ছিল তাই দিয়ে করেছি। একটা মাছের তেলে ভাপড়া দিয়ে এখন ভাত খাচ্ছি মেখে, কিরকম হবে জানি না, তেলটা ঠিক মনে লাগলো না, ঠিক মন মতো হয়নি, আমি যেন বুঝতে পারছি না তিতো হয়েছে কিনা, তিতো হয়েছে না, তিতো হয়নি, আমি যেন ঠিক মন মতো
মিষ্টি দিয়েছো এক গাদা? না না, লবণে দিয়েছি, মিষ্টি একটুখানি। লবণই নেই? তোমার তো সবেতে লবণ লাগে বেশি। শুধু মিষ্টি, শুধু মিষ্টি, লবণ নেই, সত্যি লবণ নেই। লবণ দিলাম তো, কি জানি মনে করতে পারছি না, খেয়ে দেখে বলো। আচ্ছা, হতে পারে, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? ভুল তো হতেই পারে। ফুলকপি আমার খুব ফেভারিট বলেই বেশি বেশি করে দেব তোমাকে। ওলকপি, ওলকপি খাও বাবাকে, ওল কফি। তো আমি এখন চকমিলে এসেছি একজনকে ডাক্তার দেখাতে। অনেকগুলো আছে, এখানে একটা ধাবাও রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। পারে দেখতে পাচ্ছ কুর্তি আছে, সামনে গাড়ি চলছে মেইন রোডে। তো এখানে একজন অর্থোপেডিক খুব ভালো আসে, তাকে নিয়ে এসছি, একটি মেডিকেল স্টোরে বসে, তো সেই জন্য এসছি মেইন রোডের উপরে। এপাশে মার্কেট, এপাশে দেখছো বাটার দিকে গাড়ি যাচ্ছে, বাটানগর হাওড়া। পুরো মার্কেট তো এই মেডিকেল স্টোরে ডক্টর আসেন, ভিড় আছে খুব। হ্যাঁ হ্যাঁ, এসছি দেখছি, এসছেন ডক্টরবাবু? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আমাদের সামনেই আছে, জায়গা তো ভালোই, না না ঠিক আছে। শিশু থেকে বিশেষজ্ঞ থেকে দাঁতের ডাক্তার, নাকের স্ত্রী রোগ, চর্মরোগ, বুকের যে কোনো সমস্যা, চোখের ডাক্তার, সমস্ত ডাক্তার এখানে আসে সন্ধ্যা থেকে বসে। খুব ভালো জায়গা, দেখো কত পেশেন্ট বসে আছে। তো এনাদের আমি নিয়ে এসেছি ডাক্তার দেখাতে। আমার বন্ধু এসছে আজকে আমাকে, আমার সাথে মিট করতে। তো ওর জন্য মা একটু রোল বানিয়েছে খাওয়ার, খেতে দেবে বলে, এগ রোল। তো মার বানানো হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। এখন আমি তো বন্ধুর সাথে গল্প করছিলাম, তো তোমাদের সাথে আমার বন্ধুকে দেখাবো। যে আমার বন্ধু টালিগঞ্জে থাকে, ওর আসল বাড়ি হচ্ছে চন্দননগরে মানকুণ্ডুতে, আমার মাম্মাসির বাড়ির ওখানেই বাড়ি। তো যাই হোক, ও চিৎকার করছে, ওর বলছে যে বারোটা দিস না। ও খুব ফানি জানো তো, ওর সাথে আমার 24 ঘন্টাতে আলাপ হয়েছে। তো এই হচ্ছে আমার বন্ধু, ওর নাম বলবে ও। হ্যালো, আমি প্রসেনজিৎ বর্মন, আমার খুব ভালো বন্ধু হয়। আর ও খেতে পারছে না, কারণ ওর দাঁতে পোকা আছে, আমি ওই জন্য খেয়ে নিচ্ছি। আজকে অনেকদিন পরে ওর বাড়িতে এলাম, খুব ভালো লাগছে। মাঝখানে ওর শরীরটা খারাপ ছিল, এখন ঠিক আছে, সুস্থই আছে। দাঁতগুলো সুস্থ হয়ে গেছে? 2.5 কিলোর হাত দিয়ে মারিস না, আমি রোগা পটকা মানুষ দেখ। যখনই আমার সাথে, ওর সাথে আমার তুমুল লাগে, ও ঝগড়াও লাগে খুব। প্রত্যেক মাসে ইনস্টলমেন্টে ঝগড়া করে, আবার ইনস্টলমেন্টে ফ্রেন্ডশিপ হয়ে যায়। হ্যাঁ, আবার কিছুদিন একটু ঝগড়ার পরে একটু
কথা বন্ধ থাকে আবার প্যাচাপ হয়ে যায়, এইভাবে আমাদের ফ্রেন্ডশিপ এগিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানটা একটু দুজনেরই গন্ডগোল আছে, তো মাঝে মাঝে কেড়া পোকাগুলো কামড়ালে তখন ঝগড়া হয়, আবার আমরা ভালো ওদিকে দেখ ক্যামেরা এদিকে না, কিন্তু রোলটা খেলি না। আচ্ছা খা, তুই খা, তো দাঁতে ব্যথা চিবিয়ে দেবো। কেমন হয়েছে গো? ও বলেছিল আমার কাছে ফোন করে বলছে আজকে যে ঝালমুড়ি খাওয়াতি আমাকে, আমি ঝালমুড়ি তো খাওয়াতে পারবো না, মুড়ি খাওয়াতে পারি। তো তাতে কাকিমা রোলটা খুব ভালো বানিয়েছেন, সত্যি দোকান ফেল হয়ে যাবে। শুধু এই ডেঞ্জারাস লঙ্কাগুলো আমি ভয় পাই, কাকিমা জানতো না, ওই জন্য আমি আলাদা করে বাদ দিয়ে দিয়েছি। সত্যি আমি জানতাম না, তুমি তো মানে ওই জন্য দেখো আমাদের মিল আছে, আমিও লঙ্কা খাই না ও লঙ্কা খায় না। আমরা তো শ্রীলঙ্কার না ইন্ডিয়ান, ওই জন্য আমরা লঙ্কায় যাই না। না সত্যি তুমি খুব রসিক। হঠাৎ করেই তো চলে আসলো, হ্যাঁ এরকম ভাবে চলে আসবে, এসেছিল আমার সাথে দেখা করে গেল আর কি। আবার কবে আসবে খেয়াল তার নাই ঠিক, আসবো দেন তুই ঝালমুড়ি খাবি সেদিন আসবো, আবার ঝালমুড়ি যদি খাওয়াবো আমি স্টিলের কৌটোয় কাটি দিয়ে এমনি করে কট কট করে ঘুরবি। তো আমার বন্ধু চলে গেল, তো ওর সাথে অনেক গল্প হলো, পুরোনো অনেক কথা হলো, তো তোমরা দেখলেই ও কত ফানি, ওরম আর কি পাতলামি করলেও আমরা, তো খুব ভালো লাগলো, খুব কোয়ালিটির টাইম কাটালাম অনেকদিন পরে, অনেকদিন পরে কোনো বন্ধুর সাথে বাড়িতে বসে আড্ডা মারলাম, তো খুব ভালো লাগছে। তো এখানেই ভিডিওটা এন্ড করলাম, যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো এবং একটু শেয়ার করে দিও ভিডিওটা, এবং সাবস্ক্রাইব করে আমাদের জীবনের পাশে থেকো। নমস্কার এবং শুভরাত্রি, নমস্কার।